স্থলবন্দরের খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে চলে যাব পঞ্চগড়ে, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ লুৎফর রহমান। লুৎফর, বাংলাবান্ধা স্থলবন্দরে করোনা সংক্রমণ রোধে কর্তৃপক্ষের পদক্ষেপগুলো পর্যাপ্ত কিনা জানাবেন সেখানকার পরিস্থিতি। অপর্ণা, যেমনটি বলছিলেন যে দুই সপ্তাহের জন্য স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে যে যাত্রী পারাপার বন্ধ রয়েছে, তবে বাংলাবান্ধা স্থলবন্দরে আমি রয়েছি এবং সকাল থেকে এই স্থলবন্দর ঘুরেছি এবং সবার সাথে কথা বলেছি। তো আমরা যে চিত্রটি দেখেছি, বন্দরের একটি জট রয়েছে, যানবাহন, শত শত যানবাহন রাস্তার দুধারে কিন্তু আটকা পড়েছে এবং দুই দেশেরই যানবাহন রয়েছে। এবং আপনাকে জানিয়ে রাখি, পঞ্চগড়ে বাংলাবান্ধা স্থলবন্দর হলো চার দেশীয় একটি স্থলবন্দর। এই স্থলবন্দরের সাথে ভারত, নেপাল এবং ভুটানের বাণিজ্য রয়েছে, চতুর্দেশীয় একটি স্থলবন্দর। তো এই স্থলবন্দরে আমরা যে স্বাস্থ্যবিধি মানার যে চিত্রটি, সেটি কিন্তু আমরা কোনোভাবে লক্ষ্য করিনি। সকাল থেকে এসে আমরা দেখেছি যারা ভিনদেশি চালক রয়েছেন, তারা কিন্তু বেশিরভাগ চালকরাই কিন্তু কোনো মাস্ক ব্যবহার করছে না এবং তারা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করছেন না। এছাড়া যে বন্দর কর্তৃপক্ষ রয়েছে, তারাও কিন্তু কোনো ধরনের এই সকল স্বাস্থ্যবিধি মানার জন্য যে চেষ্টা করা বা তাদেরকে চাপ প্রয়োগ করার এমন কোনো চিত্রই আমাদের চোখে পড়েনি। এবং যারা ভিনদেশি চালক, তারা কিন্তু এই এলাকার, এই বাংলাবান্ধা স্থলবন্দর যে এলাকা রয়েছে সে এলাকার বিভিন্ন স্থানে তারা ঘুরছেন, হোটেলে চা নাস্তা করছেন এবং বাংলাদেশি যেসব চালক এবং শ্রমিক রয়েছে তাদের সাথে কিন্তু মেলামেশা করছেন। তো সব মিলে বলা যায় যে এই তারা কিন্তু কোনোভাবে স্বাস্থ্যবিধি মানছেন না এবং তারা কিন্তু পঞ্চগড় সহ বাংলাদেশের জন্য একটি ঝুঁকি তৈরি করছে। আমরা স্থানীয় মানুষদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এই ভিনদেশি চালক, বিশেষ করে যারা ভারত থেকে আসছে, তাদেরকে যদি কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানাতে বাধ্য না করা যায় এবং এই স্বাস্থ্য সুরক্ষার জন্য বাংলাবান্ধা স্থলবন্দরে যদি কোনো ব্যবস্থা না নেওয়া যায়, তাহলে কিন্তু সেটি বাংলাদেশের জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়াবে। আমরা লক্ষ্য করেছি যে সামাজিক যোগাযোগের মাধ্যমে কিন্তু এই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে, দু ধরনের মত পাওয়া যাচ্ছে। এক ধরনের এক শ্রেণীর সচেতন মানুষ, তারা বলছেন যে কিছুদিনের জন্য হলেও যেন বাংলাবান্ধা স্থলবন্দর বন্ধ রাখা হয়। আরেক শ্রেণীর মানুষ বলছেন যে যারা, যেহেতু বাংলাবান্ধা স্থলবন্দর পঞ্চগড়ের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং এর সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে অনেক মানুষ জড়িয়ে আছে, তাই যেন বাংলাবান্ধা স্থলবন্দর বন্ধ না করে যেন স্বাস্থ্যবিধি মানা হয়, এমনটি চাপ প্রয়োগ করা যায় এবং স্বাস্থ্য সুরক্ষা মানার জন্য তারা যেন কঠোর ব্যবস্থা নেয়, এমনটি কিন্তু প্রত্যাশা করেছেন। তো আমরা এখন পর্যন্ত কিন্তু এমন কোনো চিত্রই লক্ষ্য করিনি। এছাড়া বন্দরের দুপাশে কিন্তু শত শত যানবাহন আটকা পড়েছে এবং বন্দরের যে ধীর গতির কারণে এবং সকাল 10টা থেকে বিকেল 3টা পর্যন্ত কিন্তু এই পণ্য আমদানি রপ্তানি হবে। তো অপলা, এই ছিল আমার কাছে বাংলাবান্ধার যে সার্বিক অবস্থা। জি, ধন্যবাদ আপনাকে। পঞ্চগড়ে আসলে বেশ ঝুঁকিপূর্ণ পরিস্থিতি দেখতে পাচ্ছি, সাতক্ষীরার কি অবস্থা সেই খবর জানবো। এমজিল্লুর রহমান আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন। এমজিল্লুর রহমান, আপনার ওখানে কি অবস্থা দেখছেন, বিস্তারিত জানাবেন। জি অপলা, আপনি যেমনটি বলছিলেন, বাংলাদেশের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে যখন করোনার তৃতীয় ঢেউ মহামারী আকার ধারণ করেছে, হাসপাতালের সামনেই মৃত লাশ পড়ে আছে, অথচ সেই দেশ থেকে সাধারণ মানুষ বা ট্রাক শ্রমিক, ট্রাক চালক সহ তাদের সহকারীরা অন্তত 600 থেকে 1000 প্রতিদিন সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে, আর এই বন্দর এলাকাতেই তাদের অবস্থান। এরপর তারা পণ্য আনলোড করে আবার তাদের দেশে চলে যাচ্ছে। তো আমরা গতকাল এখানে এসেছিলাম, এখনো আছি। আমরা দেখছি যে কোনো চালকের সেইভাবে কোনো মাস্ক ব্যবহার করার কোনো তারা মাস্ক ব্যবহার করছেন না, একই সাথে সামাজিক দূরত্ব তাদের মানার বিষয়টিও যেন কিছুই নাই। তবে এই বিষয়গুলো নিয়ে স্থলবন্দর কর্তৃপক্ষ তাদেরকে তদারকি করবেন বা স্থলবন্দর কর্তৃপক্ষের নিয়ন্ত্রণেই তাদের নির্দিষ্ট স্থানে থাকার কথা থাকলেও আমি সকালে স্থলবন্দর কর্তৃপক্ষের ডিডি মনিরুল ইসলামের সাথে কথা বলার চেষ্টা করেছি, একাধিকবার ফোন করেছি, তিনি আমাদের ফোন ধরেননি বা এভাবেই তিনি গণমাধ্যমের ফোন বারবারই এড়িয়ে যান। তবে এখানে এই বন্দরের অবস্থা যদি বলা হয় সামাজিক প্রেক্ষাপট থেকে, আসলে করোনার প্রতি
প্রতিরোধে মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় রাখা কোনো কিছুতেই নাই। একই সাথে জেলা স্বাস্থ্য বিভাগের এখানে দুটি সেন্টার আছে, সেই বিষয়গুলো দায়িত্বপ্রাপ্তদের দেখা যায় না। তো একই সাথে আমাকে গতকাল রাতেই সাতক্ষীরার জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল জানিয়েছেন, জেলার করোনা প্রতিরোধে আজ দুপুর একটায় ভার্চুয়াল মিটিং রয়েছে। সেই মিটিংয়ে ভোমরা বন্দরের সার্বিক বিষয় নিয়ে গুরুত্বের সাথে আলোচনা করা হবে এবং এখানে যে ধরনের ব্যবস্থা গ্রহণ করা দরকার তিনি সে ব্যবস্থা গ্রহণ করবেন। তবে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শুধুমাত্র বন্দর এলাকাতে একটিমাত্র মাইক বাজিয়ে প্রচার প্রচারণা করা ছাড়া তেমন কোনো কার্যক্রম এখনো পর্যন্ত দেখা যায়নি। ভারতের ভয়াবহ করোনার পরিস্থিতিতে এই যেভাবে ভারতীয় মানুষ বাংলাদেশের অভ্যন্তরে আসছে এবং যাচ্ছে তাতে এই এলাকার অন্তত বিভিন্ন শ্রেণী পেশার 50,000 মানুষ জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছে। সীমান্তের অতন্ত্র প্রহরী বিজিবিও বেশ কিছুটা অসন্তোষ প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন আমরা খুবই ঝুঁকির মধ্যে এই দায়িত্ব পালন করছি। তো এই ছিল সাতক্ষীরার ভোমরা থেকে আমার কাছে সর্বশেষ খবর। অপলা জেলুর আপনাকে ধন্যবাদ।